ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বীরবাহা সরেন টুডুর সমর্থনে চরম চরম গুরবাতাসা পাচন ও নকুলদানায় পরিচিত ও সিদ্ধহস্ত বীরভূমের কেষ্টদা অর্থাৎ অনুব্রত মণ্ডল। সঙ্গে রয়েছেন জেলা কার্যকরী সভাপতি নির্মল ঘোষ, বিধায়ক আশিস চক্রবর্তী সহ জেলা ব্লক ও অঞ্চল স্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা। কি বলছেন অনুব্রত মণ্ডল, শুনুন এক ঝলকে। ঝাড়গ্রামে একটা লোকসভা সিট, ঝাড়গ্রামের মানুষের কাছে বলতে এসছি, আমাদের মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উন্নয়ন, 7 বছরের দেখার মতন উন্নয়ন, বাড়িতে পৌঁছে যাওয়ার উন্নয়ন, আর একটা মুখ গঙ্গার মুখ নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, 1 নম্বরের চুটির মাছ, 1 নম্বরের চুটির মাছ। যদি বলা হয় কেন ভারতবর্ষে কোনো কাজ করে নাই, ভারতবর্ষে কোনো উন্নয়ন করে নাই, খালি একের পর এক মিথ্যা কথা বলে গেছে। আর মহামাদী মানুষের মুখ্যমন্ত্রী 7 বছরে ব্যাপক উন্নয়ন করেছে, অস্বীকার করতে পারেন কন্যাশ্রী মমতা ব্যানার্জি, রূপশ্রী মমতা ব্যানার্জি, সবুজ সাথী সাইকেল মমতা ব্যানার্জি, যুবশ্রী মমতা ব্যানার্জি, খাদ্য সাথী মমতা ব্যানার্জি, বাজপেয়ী আজকে বলুন আমাদের মোদী সরকারের কি আছে? ও কত বড় মিথ্যাবাদী আমরা একেও না জানালাম, বলেছিল 2 কোটি চাকরি দেব, একটা চাকরিও দেয় না, বলেছিল 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে দেব, একটা টাকাও দেয় না। ওর মতন মিথ্যাবাদী ভারতবর্ষে কোন প্রধানমন্ত্রী আছে না। প্রথম জীবনে বলল আমি চা বাবা, আমরা খুঁজে দেখলাম ও কোনোদিন চা বিক্রি করে নাই, মিথ্যা কথা বলল। তারপর বলল আমি চৌকিদার, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি চৌকিদার হয় তো ভারতবর্ষের অবস্থাটা খারাপ হয়ে যায়। তাই মা বোনদের কাছে একটা কথা বলতে আসছি, 12 তারিখে সকাল সকাল যাবেন তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন, বিজু থেকে একটা ভোট নয়, 34 বছরের বামফ্রন্ট একটা ভোট নয়। কেন জানেন, এমএলএ সাহেব বলছিল বক্তৃতা আছে, অনেক কর্মদক্ষরা আছে, সভাপতি আছে, সবারই অনুমতি নিয়ে একটা খালি কথা বলব। বন্ধুগণ, মমতা ব্যানার্জি যখন ডাকবে তখন আসবে, মমতা ব্যানার্জিকে যা চাইবেন তাই দেবেন, আমাদের বাড়ির মেয়ে, তার কোনো ভিড়ের নাম, তার কোনো অহংকার নাই, মাথার উপরে কালি চাল, পরনে 600 টাকা দামের শাড়ি, পায়ে হায় চপ্পল, তার নাম মমতা ব্যানার্জি, মামাটি মানুষের মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জি কোনো অহংকার করে না, মমতা ব্যানার্জি সব মানুষকে নিয়ে চলতে চায়, আদিবাসীকে নিয়ে চলতে চায়, সংখ্যালঘুকে চলতে চায়, সব শ্রেণীর মানুষকে নিয়ে চলতে চায়। মমতা ব্যানার্জি কোনোদিন বয় না, দুই করে না, আর নরেন্দ্র মোদী তুমি মানুষকে ভালোবাসো না, তুমি নিজেকে ভালোবাসো, তোমার মতো মিথ্যাবাদী প্রধানমন্ত্রী ভারতবর্ষকে জন্মাবে। এই জায়গা মেদিনীপুরের মাটি, নিঃসন্দ স্বাধীনতার মাটি, মেদিনীপুরের মাটি কোনোদিন বেইমানি করে না। মামাজি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ব্যাপক ভোটে জয়লাভ হবে, আমি জোর করে বলতে পারি। এখানে যে আমাদের ক্যান্ডিডেট আছে বীরবাহাদুর সরেন মুর্মু, তাকে আপনারা ব্যাপক ভোটে আপনারা তাকে জয়লাভ করাবেন, আমি জানি কেন করাবেন না। মমতা ব্যানার্জি যখন 11 সালে এলো তখন বললো হে আল্লাহ, হে ঈশ্বর, আমি কি করে পশ্চিমবাংলাকে চালাবো, তখন বলল আল্লাহ ঈশ্বর বলল তুই এগিয়ে যা, আমরা তোর সঙ্গে আছি। মমতা একের পর একটা পা বাড়াতে লাগলো, একের পর এক উন্নয়ন করতে লাগলো, যে উন্নয়ন চোখে দেখা যায়, যে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকে, 100% রাস্তায় দেয়। আর মোদী তুমি কোনোদিন উন্নয়ন করো নাই, তুমি কাজ করো নাই, তুমি